আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সামনে হাজির হলাম এই দেখতেছেন আমার হাতে পাখির ভাষার মতো একটা গাছের মূল অংশ শিকড়ের অংশ এই দেখুন স্বাভাবিক শিকড় হলো এরকম এটা হলো স্বাভাবিক শিকট স্বাভাবিক শিকট কিন্তু এই দেখেন এই শিকটগুলো দেখুন এটাকে বলে গাছের রোগ বা কিরমি বা নেমাটোট এই তিনটা নামে আমরা এঁকে এঁকেছি চিনি এটা গাছের কৃমি এই যে এই শিকড়ের মধ্যে ঢুকে এবং এর ঢুকে কৃমিটায় এরকম গিট সৃষ্টি করে ফলে গাছ এখান থেকে নাইট্রোজেন বাধাগ্রস্ত হয় এবং গাছ এখান থেকে খাবার নিতে পারে না যার ফলে গাছ স্বাভাবিক বৃদ্ধি কমে যায় গাছ লাগানোর ফলে গাছ লাগানো যখন যেভাবে গাছটা লাগিয়েছি ঠিক সেভাবে পড়ে থাকে গাছের কোনো বৃদ্ধি হয় না গাছের ফুল এবং ফল কমে যায় ফলের আকার ছোট হয়ে যায় এই জন্য আমাদেরকে যখন গাছ লাগাবো মাটি শোধন করতে হবে মাটি শোধন খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা সঠিকভাবে মাটি শোধন না করি তাহলে মাটির মধ্যে কিরমি থাকে বা কিড়মি ডিম থাকে আর যখন আমরা গাছটা চারা গাছটা লাগাই তখন গাছের শিকড়গুলো খুব নরম থাকে শিকড়ের মধ্যে এই কিমি সহজে ঢুকে যায় যার ফলে এই শিকড়ের মধ্যে এরকম সৃষ্টি জটলা জটলা বেড়ে যায় এবং শিকড় মোটা হয়ে দেখে না যে শিকড় মোটা হয়ে গেছে শিকড়ের মধ্যে গিট সৃষ্টি হয়েছে শিকড় কেমন আকার ধারণ করছে মাটি শোধন করতে হবে এবং মাটি শোধন গাছ লাগানোর আগে মাটির মধ্যে কীটনাশক দিয়ে এক সপ্তাহ রেখে দিতে হবে এরপরে গাছ লাগাতে হবে আর আমরা যখন এটা এটা একটা তিতকলা গাছ সাধারণত এই যে এই ধরনের রোগ তিতকলা ভেন্ডি শিম ফুঁই শাক শাক এই ধরনের সবজি গাছগুলোর মধ্যে এই ধরনের সমস্যাটা বেশি থাকা দেয় তো এই জন্য আমরা এক টবে একই ফসল বারবার করব না যদি এই টবে প্রথমে তিতকলা লাগাবো এরপরে এখানে ভেন্ডি লাগাবো এরপরে ফুঁই শাক এইভাবে চেঞ্জ করে করে লাগাবো একই ফসল একই টবে বারবার করলে এই সমস্যাটা লেগেই থাকবে বন্ধুরা এর প্রতিকার হিসাবে আমরা কীটনাশক তো ব্যবহার করতে পারি কীটনাশক ছাড়া আমি যেগুলা বলছি আগে মাটি শোধন একই ফসল বারবার না করা এবং লাগানো আগে মাটিতে কীটনাশক দিয়ে শোধন করা এটা তো গেলে এক এক প্রকার আর এবং কীটনাশক দিয়ে আমরা এটা একটু দমন করতে পারি কার্ব পুরান গ্রুপের অনেকগুলা কীটনাশক আছে এবং আমি আরও অনেকগুলো কিছু কীটনাশকের নাম ডিসক্রিপশান বক্সে লিখিয়ে দিব আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন এগুলা এটাও পরিমাণ মতো ব্যবহার করে আপনারা এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন এটা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি এখানে দেখাচ্ছি বন্ধুরা এটা আমার একটা তিতকলা গাছ আছে তিতকলা গাছ এটার দেখেন এটার শিগড়গুলো এখনও কিন্তু ভালো আছে কোনো গিট আসে নাই তো এই জন্য আমি এখন এর প্রতিরোধ হিসাবে ওষুধটা ব্যবহার প্রথমে আমি মাটিগুলো একটু চারপাশে মাটিগুলো একটু খুঁড়িয়ে নিয়েছি জুটজোর করে নিয়েছি এখন আমার নেমাটোট বা গিট প্রতিরোধের জন্য যে ওষুধটা আমি আপনাকে দেখেছি এটাই ব্যবহার করব বন্ধুরা আমি এখানে চা চামচের এক চামচ নিয়েছি এই একটা প্লাস্টিক বাল এর জন্য প্লাস্টিক ছোটো রাম এর জন্য আমি এক চামচ নিয়েছি চা চামুচের এক চামচ নিয়ে আমি জাস্ট এর চারপাশ দিয়ে এরপর একটু মাটি মাটিটা একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি এরপর একটু ভালোভাবে পানি দিবেন যদি এগুলো একটু দানা দার একটু শক্ত শক্ত দানা দাঁড়া এই জন্য একটু পানি দিয়ে দেবেন এই রোগটা থেকে যদি এই রোগ যদি সমাধান করা যায় তাহলে গাছের ফলন বাড়বে কারণ গাছের শিকড় যদি গাছ থেকে এই মাটিতে খাবার না পারে ওই গাছ কখনো আপনাকে কাঙ্ক্ষিত ফলন দেবে না তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার হাজির হবো ধন্যবাদ সবাইকে